গ্রামে পানীয় জলের সমস্যা, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয় মানুষের। এলাকার শতাধিক পরিবার জল আনতে চাষের শ্যালো মেশিন থেকে জল সংগ্রহ করছে এবং জলের পাইপ ফেটে যাওয়ায় লিক হয়ে গিয়েছে, কিন্তু মেরামতের কোনো হেলদোল নেই বলে অভিযোগ ওঠে। সুরাহা না পেয়ে সড়কের টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছে গ্রামের প্রমীলা বাহিনী। মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের হারিয়ান মোড়ের এই ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষকে অভিযোগ করেছেন, শুনব। প্রতিটা বাড়িতে দেয় এবং এলাকার যে সমস্যা, এই সমস্যা আমরা এলাকার মানুষ আমাদেরকে বলছে এবং এলাকার মানুষ আজকে এখানে এসছে এবং এলাকার মানুষের সঙ্গে আমরা আছি। আমরা গ্রামবাসী সমস্ত একজোট হয়ে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করছি যেন পিএইচের কানেকশন প্রতিটা বাড়িতে প্রতিটা পাড়ায় যেন দেওয়া হয়। এখন এই সময় খরার সময় কিন্তু খুবই জলের অভাব, এই জলের অভাব জন্য আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি এবং প্রতিটা পাড়ায় প্রায় বেশিরভাগ জায়গায় রাস্তায় কিন্তু লিক হয়ে গেছে জলের, সেই পাইপ ফেটে জল পড়ছে। আমরা বলার পরও কিন্তু সেটা কিন্তু সারছে না, খুবই অবস্থা খারাপ। রাস্তায় জল জমে থাকছে সব জমি, অন্তত মানুষ জল পাচ্ছে না, বাড়িতে জল পাচ্ছে না। এটা ধনজনা হারিয়ান মোড়। হ্যাঁ আছে, এই যে আপনার দেখতে পাচ্ছেন পাশেই আছে, এই যে দেখা যাচ্ছে না, এসডিওর কাছে দিইনি আমরা ততক্ষণে। এই নতুন করে কানেকশনগুলো হলো তো প্রায় মাসখানেক হচ্ছে যে কানেকশনগুলো শুরু হয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ দেখছি যে বন্ধ হয়ে গেছে কানেকশন, হোম কানেকশনগুলো পিয়েছে। এখন এই জলের সমস্যা মানুষ বলছে যে না, আমরা যদি জল না পাই, আমরা সমস্ত দলের মানুষ এখানে সর্বদলীয়ভাবে এবং সর্বসম্মত জাত নির্বিশেষে আমরা এখানে ই করছি। সবাই বলছে যে যদি জল না ই হয়, ঠিকমতো যে পরিষেবা না পাই আমরা, তাহলে আমরা আগামীতে যে ভোট, সে ভোট আমরা বয়কট করবো। এই মেইন রাস্তা দিয়ে বড় বড় লরি ঢুকছে, 16 চাকা 18 চাকা, তাকে বারণ করা হয়েছে, তবু তার জবরদস্তি ঢুকাচ্ছে। এই ছোট রাস্তার মধ্যে লরি ঢুকলে পাইপ লিক হবেই, সাধারণত একটা ব্যাপার। মানে হাউস কানেকশন হয়েছে, যে হাউস কানেকশন যে রাস্তা যেখানে হাউস কানেকশন হয়েছে সেখান দিয়ে যখন লরি যায় বা এমনি এমনি ওটা ভেঙে যাবে। ঠিক দিচ্ছি, 9টা থেকে 7টা থেকে ওরা চাইছে দুপুরবেলা তো এমনি কাউকে দেওয়া যাবে না, আমাদের যে রুলস আছে সেই হিসাবে দেবো আমরা। আপনাদের কি আছে? 7টা থেকে 9টা, 4টা থেকে 6টা। ওদের প্রবলেমটা কি হয়েছে ওটা প্রবলেমটা খুলে বলবে ওরা, তারপর সলভ হবে। না না, টাকা লাগে না, এটা মিথ্যা কথা, কানেকশনে টাকা লাগে না।